আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সহবাসের সময় স্বামী স্ত্রী তারা উলঙ্গ হতে পারবে কি না, কিংবা যদি উলঙ্গ হতেই পারে তাহলে একটি হাদিস রয়েছে যে তোমরা বন্য গাধার মতো উলঙ্গ হয়ো না। এই কথাটা কি সত্য নাকি এই কথাটি না পালন করলে কোনো সমস্যা নেই কিংবা কোনো গুনাহ হবে না? আবার যদি আপনি দেখেন যে এটা হাদিসে আছে তাহলে কি এই নিয়মটি পালন না করলে আপনি আখিরাতে কোনো শাস্তির সম্মুখীন হবে কি না? এছাড়া আরও অনেক কিছু অ্যাড হতে পারে, যেমন যদি এই হাদিসটি সত্য হয়ে থাকে তাহলে একটি বিষয় লক্ষণীয় যে সাধারণত উলঙ্গ হলে আল্লাহ তাআলা অপছন্দ করেন এবং এটা অপছন্দনীয় কাজ। যেমন গোসলখানা যদি আপনি উলঙ্গ হন সেক্ষেত্রেও কিন্তু নিষেধ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় যে জায়েজ আছে কিন্তু এটা অপছন্দনীয় কাজ, সেক্ষেত্রে সহবাসের সময় উলঙ্গ হওয়াটা এই হাদিসের মাধ্যমে আমরা প্রমাণ করব যে সহবাসের সময় আপনি উলঙ্গ হতে পারবেন কি না, এবং স্বামী স্ত্রী যখন সহবাস করে তখন তারা কোনো চাদর শরীরে রাখতে হবে কি না বা রাখা যায় কি না। পুরো হাদিসটি আমি বলছি, ইমাম ইবনে মাজাহ রাহিমুল্লাহ হাদিসটি লিপিবদ্ধ করেছে। সাইয়েদুনা উতবা ইবনে আবদ আস সুলামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে সহবাস করে তখন সেই যেন ঢেকে রাখে এবং বন্য গাধার মতন উলঙ্গ না হয়। সুনানে ইবনে মাজাহ 1921 নম্বর হাদিস। এখন আমরা তো প্রমাণ পেয়ে গেলাম যে হাদিসটি সত্য বিশুদ্ধ, তো এ ব্যাপারে অনেক দলিল রয়েছে, আমি স্ক্রিনে সব দিয়ে দিব। এখন অনেকে আছে উপরে কাপড় নাও থাকতে পারে, সেক্ষেত্রে কি গুনাহগার হবেন কি না? হাদিসে তো তাই বলছে, কিন্তু না, আল্লামা মুনাবি রাহিমুল্লাহ তিনি বলেছেন যে তার ভাষ্যরীতি মতে যদি কেউ এটা না করে তাহলে কোনো সমস্যা নেই, এটা বাধ্যতামূলক নয়, বরং এই জিনিসটা এটাই আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে স্বামী স্ত্রীকে নগ্ন হতে নির্দেশ দেয়, নিরুৎসাহিত করে না, বরং মিলনের সময় এটি চাদর বা কম্বলের নিচে থাকতে উৎসাহিত করে। কিন্তু যদি কাপড় নাও থাকে এ তো কোনো সমস্যা নেই। আশা করি আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।